আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আসলে আমি কিছুদিন যাবৎ একটু অসুস্থ, মানে বাসার সবারই একটু ঠান্ডা জ্বরে মানে লাগছিল, তার জন্য কণ্ঠ একদম বসে গিয়েছিল, সেজন্য কোনো ভিডিওর ভয়েস দিতে পারছিলাম না। তো এখনও গলাটা পুরোপুরি ঠিক হয়নি, যদিও তারপরেও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো সিজন চেঞ্জ হচ্ছে, সবারই ঠান্ডা কাশি লেগেই আছে, সবাই একটু সতর্ক থাকবেন, সবাই নিজেদের যত্ন নেবেন। তো আমি ভিডিওটা শুরু করছি, আমি যে অ্যাপল সিডার ভিনেগারটা বানিয়েছিলাম সেটা আসলে আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে যে ছেঁকে নিয়েছি এভাবে পাতলা একটা নেকড়া দিয়ে সুন্দর করে ছেঁকে, তারপরে এটাকে কাচের ঝাড়ে রেখে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। এভাবে সহজেই আমি এই যে পাঁচটা অ্যাপল দিয়ে অনেকটুকু পরিমাণে অ্যাপল সিডার ভিনেগার তৈরি করে ফেললাম ঘরেই, খুব সহজে। এটা কিনতে গেলে অনেক টাকা লাগত, সুতরাং অল্প খরচেই আমি অনেক বেনিফিট পেয়ে গেলাম ঘরেই, এবং খুব ভালোভাবে হয়ে গেল। আর নিজের হাতের তৈরি করা জিনিস খেতে তো আসলেই ভালো লাগে। তো এটা পরের দিন সকালবেলা, আমি আসলে জেকে লাইফস্টাইল ফলো করতাম অনেকদিন, মাঝখানে অনেকদিন গ্যাপও গিয়েছে, এরকমভাবে দুই তিনবার যখন আমি জেকে লাইফস্টাইল মানে চেঞ্জ করে দেখা যাচ্ছে করতেছি, কয়েকদিন মানে ডায়েটের বাইরে চলে গেছি, এরকম করতে করতে আমার শরীরটা কেন জানি মানে এটাকে আসলে মানে অভ্যস্ত হয়ে গেছে আমার শরীর, তো আসলে ইফেক্ট পড়ছে না আমার শরীরে, আসলে আমি মানে ওজনটা কমতেছে না। তো চিন্তা করলাম একটু অন্যরকম কিছু করি যাতে এ থেকে একটু বের হয়ে আসি। তো সেই জন্য আসলে যাদের ওজন লক হয়ে যায় বা যাদের ওজন কমতেছে না, অনেক ডায়েট করে করে মানে ফেল হয়ে গিয়েছেন, তো তাদের জন্য একটি শর্ট ডায়েট প্ল্যান নিয়ে হাজির হয়েছি আমি আজ। এটা হচ্ছে এক ডায়েট প্ল্যান, যারা পুরোপুরি সুস্থ আছেন তারাই কেবল এই ডায়েটটা ফলো করবেন, কোনো অসুস্থ ব্যক্তি এই ডায়েট ফলো করবেন না। এই ডায়েট কেবলমাত্র 5 দিন অথবা 10 দিনের জন্যই করবেন, তার বেশি না। তো অবশ্যই 10 দিনের বেশি এই ডায়েট এক নাগারে করা যাবে না, 10 দিন পরে আবার অনেকদিন গ্যাপ দিয়ে তারপরে আবার করতে পারবেন, তো বারবার করাও ঠিক না। তো আমি এক ডায়েটের জন্য প্রথমেই সকালবেলা ভিনেগারের পানিটা খেয়ে নিয়েছি, তারপরে এই যে সকালের নাস্তা 3টা ডিম আর 1টা শসা, ডিমে অল্প লবণ ও গোলমরিচ দিয়ে আমি এটাকে খেয়ে নিচ্ছি। অবশ্যই ডিমটা সিদ্ধই খেতে হবে, কোনো পোস বা ভাজি করে খাওয়া যাবে না। এই ডায়েটে মেন উপকরণই হচ্ছে ডিম, সাথে আপনি শসা খেতে পারবেন, অ্যাপল খেতে পারবেন, সকালের নাস্তা হিসেবে ডিম আর শসা আপনি নিতে পারেন, অ্যাপলটা নিতে হবে দুপুরে। তো অবশ্যই এর সাথে গ্রিন টিটা মাস্ট বি, এটা তো ভুলাই যাবে না, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। গ্রিন টি খাওয়ার পরে মাঝখানে মানে দুপুরে খাওয়ার আগে যেই সময়টা গ্যাপ থাকে, ওই সময়ে যখন ক্ষুধা লাগে তখন আর কি, আর ক্ষুধা না লাগলেও মাঝখানে যে দীর্ঘ সময় থাকবে সেই সময়ে ফ্যাট কাটার ড্রিঙ্কস খেতে হবে, যে কোনো ফ্যাট কাটার ড্রিঙ্কস আপনারা খেতে পারেন। তো আমি একটা বানাচ্ছি, সেটা আপনাদের দেখালাম আর কি। তো এখানে আমি আদা সেচে নিয়েছি, তারপরে তুলসী পাতা পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মেথি, দিয়ে দিলাম দারুচিনি গুঁড়ো,
আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিব। আর আমাদের লাগবে হলুদ গুঁড়ো, তো আমার কাছে অর্গানিক হলুদ গুঁড়ো নেই, সেজন্য আমি কাঁচা হলুদটাকে ছেঁচে নিয়ে সেটা দিয়ে দিলাম। তো আপনারা ইচ্ছা যদি পারেন অর্গানিক যে হলুদের গুঁড়ো সেটা দিতে পারেন, আবার এভাবে কাঁচা হলুদের গুঁড়ো হলুদটাও ছেঁচে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লেবুর খোসা, এটাকে এখন ঢেকে অনেকক্ষণ জাল করব, 10-15 মিনিট এটাকে জাল করব। জাল করে 1 কাপ পানিতে পরিণত করব। তো হয়ে গেল আমার ফ্যাট কাটার ড্রিঙ্কস। তো এখন মানে এটা জাল করে কিছুক্ষণ চুলা রেখে দিয়েছি, চুলাটা বন্ধ করে, কারণ অনেক গরম অবস্থায় লেবু দিলে আসলে লেবুর যেই মানে উপকারী গুণটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। সেজন্য যখন একটু ঠান্ডা হয়েছে, মানে ঠান্ডা না মানে গরমের তাপটা একটু কমেছে, তখন আর কি লেবুটা দিয়ে এখন আমি এই যে ড্রিঙ্কসটা খেয়ে নিব। তো ড্রিঙ্কস খাবো, চিন্তা করছিলাম ঘরে বসেই খাই, তো চিন্তা করলাম আসলে আমাদের অবশ্যই ভিটামিন ডি এর খুব প্রয়োজন, সেজন্য ড্রিঙ্কসটা 1 চামচ দিয়েই তারপরে চলে যাচ্ছি ভিটামিন ডি খেতে, রোদে বসে ড্রিঙ্কসটাও খাবো আর ভিটামিন ডিটাও নেওয়া হবে। সাথে আমার মেয়ে পাখি নিয়ে খেলা করছে, মানে একদম পাখির খাঁচার উপরে উঠে গিয়েছে, পাখিগুলো অনেক চেষ্টা করছে আর কি বের হওয়ার জন্য, পারতেছে না। তো এটা ছিল দুপুরের খাবার। দুপুরের খাবারের জন্য আমি নিয়েছি 2টা সিদ্ধ ডিম, 1টা আপেল আর নিয়েছি 1টা শসা, সাথে অবশ্যই 1 কাপ গ্রিন টি, মাস্ট বি, এটা কিন্তু ভুল করাই যাবে না। গ্রিন টি আমাদের ওজন কমাতে অনেক হেল্প করবে। তো ডিম, আপেল ও শসা খেয়ে নিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। আসলে ছেলেমেয়েরা তো মায়েদের কাছে থাকবেই, তো মানে আমার প্রতিটা ভিডিওতে আসলে ভিডিও শ্যুট করতে গেলে দেখা যাচ্ছে এই যে হাতটা কাঁপাকাঁপি করছে, বা মানে যে একটু প্রবলেম হচ্ছে, মানে বাচ্চারা থাকলে একটু দুষ্টুমি করবেই আর কি সেটা। তো আমি খাবারটা খেয়ে তারপরে গ্রিন টিটা খেয়ে নিয়েছি, তারপরে এটা ছিল রাতের খাবার। তো রাতের জন্য আপনারা ওটস দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন, বা ওটস দিয়ে স্মুদি রান্না করে খেতে পারেন, যেটা ইচ্ছে। তো আমার কাছে ওটস ছিল না, সেজন্য আমি তিসির 1টা রুটি তৈরি করে নিয়েছি আর 2টা ডিম দিয়ে আমি অল্প একটু তেল দিয়ে এটাকে ভেজে নিয়েছি। তো তিসির রুটিটা খুবই টেস্টি হয়েছিল, আসলে আমার খেতে খুবই ভালো লেগেছিল। আর এখানে নিয়েছি আমি চিয়া সিড ও মোরিঙ্গা পাউডার দিয়ে 1টি ড্রিঙ্কস তৈরি করে নিয়েছি, আর দিয়েছি লেবুর রস আর হিমালয়ান পিঙ্ক সল্ট। আপনারাও চাইলে এটা খেতে পারেন, এটা যে কোনো ডায়েটে খাওয়া যাবে। তো আমি খেয়ে নিচ্ছি। তো ত্রিশির রুটিটা আসলে আমার খুবই ভালো লাগছে আমার কাছে। তো আপনারা চাইলে এটাও বানিয়ে খেতে পারেন, আবার ওটস দিয়ে যে কোনো ধরনের একটা রেসিপি করেও খেতে পারেন, অথবা ডিম সিদ্ধ করেও খেতে পারেন। এগ ডায়েটে মূলত ডিম সিদ্ধ করে খাওয়াটাই সবচেয়ে বেটার। তো আসলে আমরা তো একই খাবার সবসময় একভাবে খেতে খেতে আসলেই বিরক্ত হয়ে যাই, মানে ভালো লাগে না। তো সেজন্য আর কি একটু ডিফারেন্স তো করতেই হবে, সেজন্যই করা।
তো আসলে তেলের পরিমাণে একদমই কম দিতে হবে। তারপরে 20 মিনিট পরে আমি খেয়ে নিয়েছি একটা গ্রিন টি, আর দিয়েছি এর সাথে আদা ছেঁচে নিয়েছি, সে আদাটাও দিয়ে আমি এটাকে খেয়ে নিব। যেহেতু আমার একটু ঠান্ডার সমস্যা হচ্ছে সেজন্য আদার পরিমাণ একটু বেশি দিয়েছি, আর এই আদা সহকারে আমি খেয়ে নিব। আপনারা চাইলেও এভাবে খেতে পারেন, আদাটা আমাদের ওজন কমাতেও সাহায্য করবে, আবার ঠান্ডার সমস্যাটাকেও সলভ করবে। দিয়ে দিচ্ছি লেবুর রস, তো যারা ডায়েট করতে করতে মানে ব্যর্থ হয়ে যাচ্ছেন, বারবার করে করে ছেড়ে দিয়েছেন সেজন্য আপনাদের ওজন কমতেছে না, তাদের জন্য এরকম এগ ডায়েট খুবই কার্যকরী। 10 দিনে আপনারা 10 কেজি ওজন কমাতে পারবেন খুবই ইজিলি, আর মজার মজার খাবারও খেতে পারবেন। বলুন তো, ডিম খেতে কার না ভালো লাগে? আপনারা যদি চান তাহলে এভাবে আপেল ও ডিম দিয়ে স্যুপ তৈরি করেও খেতে পারেন, আবার চাইলে এভাবে টমেটো ডিম আর শসা দিয়ে সালাদ তৈরি করে খেতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিও? যারা প্রথম দেখছেন আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।